প্রথম প্রশ্ন জুম্মা মুবারক বলা কি বিদআত আমাদের সমাজে জুম্মা মুবারক বলার একটা কালচার প্রচলিত আছে জুমার দিন হলে বা বৃহস্পতিবার দিবাগত রাত হলে দেখা যায় একে অন্যকে কি বলে জুম্মা মুবারক ওই যে ঈদ মুবারক বলে দাম থেকে সমাজের জন্য দেখতে পাচ্ছেন একটু পিছায় দিতে বলতো জুম্মা মুবারক বলে ঈদ মুবারক যেরকম বলে সেরকম কি বলে জুম্মা মুবারক বলে তো মূলত ঈদ উপলক্ষে ঈদুল ফিতর বা ঈদুল আযহা উপলক্ষে সাহাবীরা একে অন্যকে শুভেচ্ছা জানাতেন এবং একে অন্যকে ঈদুল আযহা ঈদুল ফিতর উপলক্ষে দোয়া করতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম তাকাব্বালাল্লাহু মিন্না মানে রমজানে যত ইবাদত করলাম ঈদ উপলক্ষে আল্লাহ আমাদের সেগুলো যেন কবুল করেন আর কুরবানির ঈদ আগে জিলহজের প্রথম 10 দিন ইবাদত বন্দেগী যা করতে পারলাম সেগুলো যেন আল্লাহ আমাদের কবুল করেন ঈদটা হলো মূলত ইবাদতের কারণে রমজানের সারা মাস ইবাদত করেছেন সেজন্য একটু আনন্দের সুযোগ ঈদুল ফিতর জিলহজের প্রথম 10 দিন ইবাদতের মৌসুম ইবাদত করেছেন এজন্য তার নগদ পুরস্কার ঈদুল আযহা তো আগের দিনগুলোর ইবাদত যেন কবুল হয় সেজন্য দোয়া করতেন সাহাবীরা এটা ছিল সুন্নাত বাকি ঈদ মুবারক মানে তোমার ঈদ বরকতময় হোক এটাও একটা দোয়া এটাও একটা শুভেচ্ছা জুমার দিন উপলক্ষে কোনো শুভেচ্ছা বিনিময় করার কথা সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত নাই ইসলামের কাজ হিসাবে ধর্মের কাজ হিসাবে যদি কেউ কোনো ফরম্যাট কোনো ইবাদত কোনো ভালো কাজের সিস্টেম চালু করে অথচ সেই ব্যাপারে কোরআন হাদিসে কোনো প্রুফ না থাকে একটা হলো যে ওয়াসিলা বা মাধ্যম মৌলিকভাবে ধর্মীয় কাজ না যেমন যে মাইকের ব্যবহার এটা মাধ্যম আওয়াজটাকে পৌঁছানোর জন্য এই মাইক ব্যবহার করা আলাদা কোনো ইবাদত না আরেকটা হলো মূলগতভাবে ইবাদত যেটা মূলগতভাবে ইবাদত মাকাসেদ যেটাকে বলা হয় সেখানে নতুন কিছু সংযোজন করা যাবে না সেখানে সেটাই গ্রহণ করতে হবে যেটা কোরআন এবং হাদিস থেকে বর্ণিত হয়ে এসেছে অতএব জুমা মুবারক এরকম বলা বা জুমার দিন উপলক্ষে কোনো অভিবাদন আদান প্রদান করার কোনো শিক্ষা কোনো নির্দেশ কোরআন হাদিস থেকে আমরা পাই না যার কারণে এই দিনকে কেন্দ্র করে কোনো শুভেচ্ছা বিনিময় করাকে কেউ সুন্নাহ মনে করলে জুমার দিনের আমল মনে করলে সেটা ভুল হবে সেটা পরিত্যাজ্য হবে সেটা বেদাতে পরিগণিত হতে পারে আর জুমার দিনের যে সুন্নাগুলো আছে সেগুলো স্মরণ করিয়ে দেওয়া যেতে পারে যে আজকে জুমার দিন দুরুদ পড়ার দিন সপ্তাহের মধ্যে দুরুদ পড়ার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দিন কোনটা জুমার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকসিরু আলাইয়া মিন ইয়াউম আকসিরু আলাইয়া মিনাস সালাত মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ বাইহাকির হাদিস তোমরা জুমার রাতে এবং জুমার দিনে আমার প্রতি বেশি বেশি দুরুদ প্রেরণ করবা দুরুদ পাঠের শ্রেষ্ঠ সিজন মৌসুম হলো জুমার দিন জুমার দিনের দুরুদটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ আর এজন্য বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে জুমার দিন সন্ধ্যার আগ পর্যন্ত 24 ঘন্টা দুরুদ পাঠের সময় এই টাইমটাতে অন্যকে স্মরণ করায় দেন নিজে দুরুদ পাঠ করেন এটা হলো কাজের কাজ হাদিসে যেটা করতে বলা হয়েছে সেটা করেন সেটার খোঁজ খবর নাই জুম্মা মুবারক অনেক ভালো মানুষও জুম্মা মুবারক আদান প্রদান করেন বলেন সেটা আরেক জিনিস কিন্তু আমার একটা বাস্তব অভিজ্ঞতা হলো ফেসবুকে দেখবেন যে বিশুদ্ধবার থেকে জুম্মা মুবারক লেখে এই লেখকদের অনেককে আমি দেখেছি যারা ভালো করে নামাজও পড়ে না শুধু জুম্মা মুবারক লেখে দেখছেননি আপনারা নামাজও পড়ে না কিন্তু কি লেখে জুম্মা মুবারক লেখে যাক তাও ভালো জুম্মা মুবারক লিখছে অন্য কোনো আজেবাজে কোনো খারাপ কথা গুনাহের কথা লেখে নাই এটা হলো মনের সান্ত্বনা কিন্তু জুম্মা মুবারক নয় আমরা জুম্মা উপলক্ষে জুমার সুন্নতগুলো স্মরণ করিয়ে দিব যে রাদিন সূরা কাহাফ তেলাওয়াত করো এবং দুরুদ পাঠ করো এ আমল করো এ আমল করো গোসল করো আগে আগে মসজিদে যাও খুতবা শুনো এবং অন্যান্য কাজ করো সেগুলো হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলোর মধ্যে থেকে একটা হলো এমন একটা আমল যে আমলের ফজিলত এত বেশি আল্লাহর জমিনে যত আমল আছে ফজিলতপূর্ণ অনেক উলামায়ে কেরামের মন্তব্য হলো এই রকম বেশি ফজিলতপূর্ণ আমল আর দ্বিতীয়টা নাই আমলটা কি বলবো আমলটা হলো জুমার দিন যদি কেউ গোসল করে গোসল ফরজ হয় গোসল করে গোসল করার পর আগে আগে ঘুম থেকে উঠার পর মসজিদে আগে আগে যায় মসজিদে আগে আগে যায় পায়ে হেঁটে হেঁটে মসজিদে যায় এবং আগে আগে গিয়ে ইমামের খুব কাছাকাছি গিয়ে বসে খুতবা শ্রবণ করে কোনো কথাবার্তা বলে না অনর্থক কাজ করে না এই কাজগুলো যদি কেউ ঠিকঠাক মতো করে তার প্রতি কদমে এক বছর
কোন কোন বর্ণা আর অনেক বেশি বছরের কথা বলা হয়েছে ইবাদতের সওয়াব সে পাবে নামাজ নফল নামাজের সওয়াব পাবে আবার রোজা রাখারও সওয়াব পাবে এবার হিসাব করে দেখেন কি পরিমাণ সওয়াব নিজের করে নিতে পারে জুমার দিনের আমলের মাধ্যমে এইজন্য জুমার দিনে এই সমস্ত আমলের কথা আমরা একে অন্যকে স্মরণ করাবো ইনশাআল্লাহ জুমা মুবারক বা এই জাতীয় কোনো অভিবাদন জানানোর নির্দেশ কোরআন হাদিস আমাদেরকে দেয় নাই করতে হবে সেটাই যেটা কোরআন হাদিসে নির্দেশ করেছে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস দেখে দেখে কোরআন হাদিস ভিত্তিক আমল করার তৌফিক দান করুন